কলেজের মধ্যে এবার তৃণমূল ছাত্র পরিষদে দুই গোষ্ঠীর মধ্যে রীতিমতো সংঘর্ষ বাধে এবং এর জেরে দুপক্ষের অন্তত চারজন আহত হয়েছে এমনটাই খবর পাওয়া যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, তৃণমূল ছাত্র পরিষদের ইউনিয়ন রুম দখলকে কেন্দ্র করে তৃণমূল ছাত্র পরিষদের মধ্যে খড়গপুর কলেজের সংঘর্ষ, আহত দুপক্ষের চারজন। জানা গিয়েছে তৃণমূল ছাত্র পরিষদের ইউনিয়ন অফিসে বসেছিল শেখ অমন এবং তার সঙ্গীরা। তখনই তৃণমূল ছাত্র পরিষদের রহন দাসের গোষ্ঠী এসে ওই ইউনিয়ন অফিস দখল করবে বলে তাদের ওপরে হামলা চালায় এমনটাই অভিযোগ উঠে আসছে। রড পাথর দিয়ে ছাত্রদের ওপরে হামলা করে আর এক গোষ্ঠী, বেশ কয়েকজনের মাথাও ফেটেছে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে খড়গপুর টাউন থানার পুলিশ। পুলিশের সামনেই খড়গপুর কলেজ গেটের সামনে বসে বিক্ষোভ দেখায় তৃণমূল ছাত্র পরিষদের এক গোষ্ঠী। কি অভিযোগ করছেন তারা, শোনাবো আপনাদের। আমরা ক্লাস রেগিং করছিলাম, ক্লাস রেগিং করার পরে আমরা যখন ইউনিয়ন রুমে ফিরেছি, ফেরার পরে দেখছি আমরা সবাই ছিলাম, থাকবার পরে ওরা এসে মারধর করেছে। বারগত ছেলেদেরকে ডেকে নিয়ে এসেছে, কানে দুল হাফ চাড্ডি পরে এসব ছেলেরা এসে মারপিটা করেছে, গাল দিয়েছে, আমার কলের আমাকেও এইদিকে মেরেছে, লাভ গুপ্তা করেছে, আমার কাছে ভিডিও আছে। আর কাকে ধরে মারধর করেছে? আমাদেরকে, সবাইকে, যারা মেরেছে তারা তো, হ্যাঁ, আমরা ছাত্র পরিষদের ছাত্র, ওরা না, ওরা ওরা ছাত্র ছিল, আমিও তো ছাত্র আছি। কিন্তু প্রিন্সিপাল তো এটা বললো নি যে ইউনিয়ন রুম কারো দায়িত্ব দিয়ে দিয়েছে। আমরা ইউনিয়ন রুমটা ভালো করে পরিষ্কার করেছি আমাদের নিজের টাকা থেকে, হ্যাঁ, সবাইকে খবর দিয়েছি, প্রিন্সিপাল স্যারের কাছে দুবার গেছি, আমরা গিয়ে সবাইকে বলেছি, তারপরে প্রিন্সিপাল স্যার বলছে কোনো রকমের কিছু স্টেপ নিচ্ছে নি। তো কারা তোদের ভেতরে মারধর করলো? মানে ওরাও স্টুডেন্ট আছে, কিছু কিছু বাইরের ছেলেদেরকে নিয়ে তৃণমূল, না, ওরা বিজেপি আগে করতো, এখন তৃণমূল ছাত্র পরিষদ করে, আগে বিজেপি করতো, এই কিছুদিন রিসেন্ট হয়েছে জয়েন করার আগে। মানে ইউনিয়ন রুম নিয়ে গন্ডগোল? হ্যাঁ, ইউনিয়ন রুম গন্ডগোল নেই, মারধর করেছে। আর ইউনিয়ন রুম থেকে আমাদের ইউনিয়ন রুম আমরা এখন থেকে বসিনি, পাঁচ বছর থেকে বসছি। তো ওরা কি ওখানে বসার জন্য অধিকার ছিল? ঠেলাঠেলি করেছে, ভাঙতোড় করেছে, অভিযোগ এসেছিল যে মারামারি হচ্ছে, এরকম কিছু একটা হয়েছে, গন্ডগোল হয়েছে। আমি অত আর এনকোয়ারি করিনি, আমি সাথে সাথে পুলিশকে জানিয়েছি, কেননা আমার অন্য মিটিং ছিল, সেগুলো অনেক ইম্পর্টেন্ট মিটিং ছিল, বিকাশ ভবনের সঙ্গে মিটিং ছিল, সেগুলো আমাকে অ্যাটেন্ড করতে হবে, ওইগুলো নিয়ে বসে থাকলে হবে না। ওরকম ছেলে মেয়েদের ওরকম অনেক অভিযোগ মাঝে মাঝেই হয়। স্যার, কলেজের পক্ষ থেকে কী ধরনের ব্যবস্থা নেবেন পরে? কলেজে আমরা পুলিশকে বলেছি, আজকে পুলিশকে আমি বলেওছি যে অ্যাডমিশানের সময় প্রতিবার এরকম বিভিন্ন কলেজে এই ধরনের প্রবলেমগুলো অ্যারাইজ করে, যাতে অ্যাটলিস্ট 15 দিন পুলিশ এখানে একটু লক্ষ্য রাখে, সেটা আমি রিকোয়েস্ট করেছি। পুলিশ বলেছে হ্যাঁ, আমরা এটা এই ব্যবস্থা নেব।